নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় ছট পুজো। এটি সূর্য দেবতা এবং ছাটি মায়ার পুজো, সূর্য ষষ্ঠী ব্রত বলা হয়। দীপাবলির ছদিন পরে এই উৎসব উদযাপিত হয়। এই উৎসবটি প্রধানত উত্তর ভারতীয় রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ছট পুজো অবাঙালি পুজো, তবে এই পুজোতে বর্তমান সময়ে বাঙালিরাও সমানভাবে অংশগ্রহণ করছে। সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে দীর্ঘায়ু, সৌভাগ্য, সুখী জীবন এবং সন্তান লাভের আশাতে মহিলারা ছট পুজোর সময় টানা 36 ঘন্টার নির্জলা উপবাস ব্রত পালন করেন। ছট পুজো 4 দিন ব্যাপী পুজো। এই পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। সনাতন হিন্দু ধর্মে যত পুজো হয়, ব্রত অনুষ্ঠান পালন হয়, তার মধ্যে সবথেকে কঠিন ব্রত হল ছট ব্রত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ছট পুজোর ব্রত চলাকালীন 4 দিনের মধ্যে যে কোনো একদিন সূর্যদেবকে সন্তুষ্ট করতে, জীবনের সুখ সৌভাগ্য বর্ধন করতে, সন্তান লাভের আশাতে আপনারাও পালন করতে পারেন ছোট ছোট কয়েকটি নিয়ম। এগুলো ছট পুজোর প্রতিকারও, যে কেউ করতে পারে, তবে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে করবেন, তবে সবথেকে ভালো ফল পাবেন। ছট পুজোর উপোস স্নানের মাধ্যমে শুরু হয় প্রথম দিন, এবং চতুর্থ দিনে সকালবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয়। এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। বলা হয় ছট পুজোর সময় এই উপায়গুলি যদি মানা হয়, তবে সূর্য সংক্রান্ত জন্মছকের দোষ ত্রুটি দূর হয়, শুভ ফল পাওয়া যায়। আপনার যদি মনে হয় ছট পুজো চলাকালীন আপনি সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন, পুজো করবেন বা উপোস রাখবেন, তবে আপনাকে 4 দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং ছট পুজো শুরু হয় স্নানের মাধ্যমে। এই পুজোর 7টি খাবার খাওয়ার বিধান রয়েছে। পেঁয়াজ রসুন জাতীয় খাবার 4 দিন খাবেন না, তবে ব্রতের ফল কিন্তু আপনি পাবেন না। ছট পুজো উপবাসের সময় নোনতা খাবার তৈরি করা হয় এবং তাতে সন্ধ্যক লবণ ব্যবহার করা হয়। সাধারণ খাবারের লবণ এই সময় ব্যবহার নিষিদ্ধ। আপনি প্রসাদ তৈরিতেও সাধারণ লবণ ব্যবহার করবেন না এবং নিজে যখন ব্রত ভঙ্গ করবেন তখনও সেটি ব্যবহার করবেন না। ছট পুজোর নৈবেদ্য রাখার জন্য নতুন বাঁশের ঝুড়ি ব্যবহার করবেন, পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না। একই সঙ্গে পুজোর থালা সাজানোর সময় সেটিও কিন্তু নতুন থালা হওয়া উচিত। ছট পুজো চলাকালীন ব্রতীরা বিছানায় ঘুমোন না, তারা মাটিতে মাদুর বিছিয়ে ঘুমোন। ছট পুজোর উপবাস রাখতে চাইলে প্রথমে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন, তারপর স্নান করে প্রসাদ তৈরি করবেন। ছট পুজোর নৈবেদ্য মাটির উনুনে তৈরি করার নিয়ম, খাবারের জায়গা থেকে আলাদা করে। ছট পুজোর নৈবেদ্য এইভাবে তৈরি করলে সূর্যদেব সন্তুষ্ট হন। মনে করা হয় ছট পুজোর প্রসাদ প্রথমে কাউকে দেওয়া হয়, দান করতে হয়, তারপরে যিনি ব্রতী তিনি সেই প্রসাদ গ্রহণ করবেন। ছট পুজোর প্রসাদে প্রথম যেটি নৈবেদ্য সেটি হলো ঠেকুয়া। এটি ছাটি মাইয়ার সবচেয়ে প্রিয় প্রসাদ। আপনি যদি ছট পুজোর উপবাস করতে চান, তবে নতুন পোশাক অবশ্যই পরিধান করুন। যদি নতুন পোশাক না থাকে, তবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া পোশাকই পরবেন। উপবাস এবং উপাসনার মাধ্যমে আত্মসংযম রাখেন ব্রতীরা। নেতিবাচক কোনো রকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না, রাগ করবেন না, কারো সম্পর্কে খারাপ ভাবনা চিন্তাও রাখবেন না, খারাপ ব্যবহার করবেন না। ছট পুজোর তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করা হয়। সেই সময় বাঁশের ঝুড়িতে চালের লাড্ডু, ফল, ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে নিবেদন করা হয়। ছট পুজোয় সন্ধ্যার অর্ঘ্য দিয়ে ছাটি মাইয়ার গানও গাওয়া হয়, ব্রত কথা শোনা হয়। পরের দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয়। সূর্যকে উষা অর্ঘ্য নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পুজোর উপোস ভঙ্গ করবেন। ছট উৎসবের দিনে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো নদী বা জলাশয়ে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময়
লাল ফুল অবশ্যই অর্পণ করবেন এবং লাল চন্দন দিয়ে সূর্য দেবতার পূজো করবেন। সূর্যদেবকে পূজো করুন এবং তাকে গুড় নিবেদন করুন, তাতেই সূর্যদেব সন্তুষ্ট হবেন। ছট উৎসবের দিনে স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপরে প্রবাহিত জলে গুড় ও কাঁচা চাল ঢেলে দিতে পারেন, আপনার জন্মছকের সূর্য সংক্রান্ত সমস্যা দূর হবে। সূর্যদেবকে খুশি করার জন্য গুড় এবং দুধ মিশিয়ে আপনি সেটিকে পায়সও তৈরি করতে পারেন এবং সূর্যদেবকে অর্পণও করতে পারেন। ছট পুজো চলাকালীন সূর্যদেবের যে কোনো মন্ত্র জপ করুন। সূর্য মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, আমাদের জন্মছকের বহু দোষ কেটে যায়। এই সময় আপনি এটি করতে পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে। ছটের সময় কোনো প্রবাহিত জলে তামার মুদ্রা এবং লাল কাপড়ে গম এবং গুড় বেঁধে দানও করতে পারেন। তামার মুদ্রা আপনাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, সূর্য দোষ কমবে আপনার জন্মছকের। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।